এবার আসুন আমি আমার মূল বক্তব্যের দিকে ফিরে আসি, যেহেতু শিরিক সম্পর্কে আমাদের আলোচনা থাকবে। একজন মুসলিমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ফলো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক সম্পর্কে এত বেশি ভয় দেখিয়েছেন, আমি একটা কথা বলে নেই, অধিকাংশ মুসলিমরা মনে করে যে মুসলিমরা কি আবার শিরিক করে নাকি? শিরিক তো হিন্দুরা করে, শিরিক তো বৌদ্ধ খ্রিস্টান ইহুদিরা করবে, মুসলিমরা আবার কোথায় শিরিক করে? আপনি জেনে নেন, শিরিক যে কোনো ব্যক্তির দ্বারা হতে পারে। আপনি মুসলমানের ঘরের সন্তান হয়েছে, তাতে কি হয়েছে? কোরআন সুন্নাহ সম্পর্কে যার জ্ঞান নাই তার দ্বারা শিরিক হতে পারে, তার দ্বারা বিদাত হতে পারে, তার দ্বারা সীমালঙ্ঘন হতে পারে, বাড়াবাড়ি হতে পারে। কোরআন হাদিসের জ্ঞানবিহীন আপনি এক কদমও আপনি সঠিক পথের উপর থাকতে পারবেন না। যতগুলো ব্যক্তি কোরআন হাদিসের ধার ধারেন না, আমি প্রমাণ করে দেব আপনার মধ্যে জাহেলিয়াত আছে, আপনার অনেক কর্ম ইসলামের সাথে কোনো মিল নেই। তার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সমাজের মহিলাদের মধ্যে যে কত কুসংস্কার বসবাস করে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু আপনিও তো একজন মুসলিম, পাঁচত্ব নামাজি, দাড়িওয়ালা, কিন্তু আপনার ঘরের খবর রাখেন না আপনি? আপনার বাসায় যখন কোনো অনুষ্ঠান হয়, কিছু হয়, আপনি দেখেন তো তাদের মধ্যে শিরকের ধ্যান ধারণাটা কেমন হয়। সন্ধ্যাবেলা তারা কাউকে কিছু চাইতে আসলে তারা দেয় না, বলতেছে সন্ধ্যাবেলা নাকি দেওয়া যায় না, সন্ধ্যাবেলা হলে ঘরের বাতি অন করে দেয়। আমি অনেক গাড়িতে দেখেছি গাড়ির মধ্যে সন্ধ্যা হলে লাইট অন করে দেয়। কেন? এটা কি হিন্দু ধর্ম? আরে হিন্দু ধর্মের মধ্যে এই রীতি থাকতে পারে যে সন্ধ্যাবেলা লাইট অন করতে হয়, মুসলমান ধর্মে কোথায় আছে কোরআন হাদিসে এটা? সন্ধ্যার বাতি বলে একটা কথা কোথায় আছে এটা কোরআন হাদিসে? সন্ধ্যাবেলা ঘর জারো দেওয়া যায় না, বাইরের ভিতর থেকে পানি ফেলা যায় না, কোথায় আছে এগুলো? কিন্তু মহিলাদের মধ্যে গিয়ে তালাশ করেন, তারা এগুলো খুব মানে। তারা তাদের বাচ্চাদেরকে দেখেন কি করে, জন্মের পর থেকে এখানে একটা কালির ফোঁটা দিয়ে বসায় থে দেয়, এতগুলো তাবিজ থাকে, কায়তন থাকে। আর এমন পিচ্ছি দেখেছি আমি, সুন্দর ফুটফুটে, দুই হাতে দুই কায়তন, দুই পায়ে দুইটা, চারটা কোমর, একটা পাঁচটা গলা, একটা ছয়টা, আবার হচ্ছে এখানে কালি। বলেন তো সাদার মধ্যে কালা কেমন দেখা যায়? একবার ফুটে আছে পুরো শরীরের মধ্যে। এটা হচ্ছে আমাদের মুসলিম সন্তানদের চরিত্র, অথচ কোরআন হাদিস আপনাকে এটা করতে বলেছিল। আরে পেটের ভিতরে থাকতেই কত কুসংস্কার দেখেন, বিয়ের দিন থেকে ধরে নেন। বিয়ের দিন, যেদিন বিয়ে করবে, আমি দেখেছি মা নিজের ছেলেকে বর জিনে, বর মানে জামাই যেটা হয়, মা দুধ পান করায়, তারপরে মা কুলা নেয়, কুলা ওই যে আমরা চাল ঝাড়ে এটাতে কুলা বলি, আপনারা কি বলেন? কুলাই বলেন। কুলার মধ্যে ধান নেয়, দুব্বা নেয়, দুব্বা গাছ সহ দুব্বা নেয়, আমি দেখেছি আম পাতাও দেখেছি, তারপরে সরিষার তেল নেয়, আবার পোতা আছে না, পোতা দেখেছেন? এটাও নেয়। তারপরে মা কি করে, ওই প্রদীপের মতো জ্বালিয়ে এরকম করে হিন্দুদের মতো করে নিজের ছেলেকে বরণ করে, দুধ পান করিয়ে দিয়ে তারপরে বের করে। বিয়ের দিন যদি নিয়ে আসবে, উঠানের মধ্যে আমি দেখেছি ডিজাইন করা হয়, পাটা পুতা রাখা হয়, পাটার মধ্যে দাঁড় করা হয়, তাও আবার নতুন বউকে কোলে নেয় প্রথম দুলাবাই। ও আপনাদের সমাজে হয় না এটা? তাহলে হয়, তাহলে সব চুপ করবে সিদি। এটা শুধু আমাদের নারায়ণগঞ্জের চিত্র না, পুরো বাংলার জমিনের মধ্যে এরকম বহু জায়গায় বহু কিছু ঘটে। এত নোংরামি এগুলো কি কোরআন হাদিসে আছে? আরে হিন্দুদের মধ্যে মনে হয় নাই, ফেল করে দিয়েছে মুসলিম জাতি হিন্দুদেরকে পর্যন্ত। আচ্ছা বলেন তো দেখি, পুটা পাটা পুতা, পুতার সাথে সরিষার তেলের সাথে বিয়ের কি সম্পর্ক? কি সম্পর্ক, কোন সম্পর্ক আছে? মুসলিমদের বিয়ে কেমন হয় জানেন? কেমন হয় কে বলতে পারবেন? সুন্নতি তরিকা বিয়েটা কি? জাস্ট আমি মনে করি বিয়ে কি হয়তো 10 সেকেন্ড লাগবে, মাত্র 10 সেকেন্ড আমি বিয়ে পড়ে দেবো আপনাকে, মাত্র 10 সেকেন্ড লাগবে। কিন্তু আপনার বিয়ে 3 দিন ছাড়া হয় না, 3 দিন না কয় দিন, 3 দিন, 3 দিন ছাড়া হয় না, কারণ 4 দিন, 4-5 দিন লাগবে। একদিন তেলাই মায়ের পক্ষ থেকে, আরেকদিন ছেলের পক্ষ থেকে, তারপরের দিন চলন, তারপরের দিন আড়াই বলে নাকি একটা আছে বৌবা, তারপর আবার আড়াই দিনের একটা কিছু আছে, ছেলে আবার পরের দিন নাকি শ্বশুরবাড়ি থেকে সকালবেলা পালায় চলে আসে, আবার বাজার করে নিয়ে যেতে হয়। এগুলো ধর্ম বলেন না কেন? এগুলো ধর্ম? মেয়ের বাবা জীবিত থাকতে উকিল দিয়েছেন পাশের বাড়ির নেতাকে, অমুক বাড়ির মেম্বার যার টাকা বেশি তাকে দিয়েছেন আপনি উকিল বাপ। আর এমন ব্যক্তিকে উকিল দিয়েছে যার মুসো গজায়নি, বুঝছেন? এ নাকি উকিল বাপ?
এই মুসলিমদের বিয়ের সাথে উকিল বাবার কোনো সম্পর্ক আছে? যদি নিজের বাবা বেঁচে থাকে উকিল ফুকিল কোনো কাজ হবে না। নিজের বাবা বেঁচে নাই দূরে আছে, বাবা যদি কাউকে উকিল বানায় তার ভাইকে তার মামাকে যে ছোট ভাই তুমি বিয়েটা পড়াই দাও, বা ছেলেকে যদি বলে তোর বোনের বিয়েটা পড়াই দে, তাহলে যাকে উকিল বানানো হবে মানে দায়িত্বশীল। উকিল মানে কি? দায়িত্বশীল, যাকে সেই দায়িত্ব দেবে। কারণ কোনো মহিলা নিজের ইচ্ছায় বিয়ে বসতে পারে না, মহিলা কোনোদিন কোনো মহিলাকে বিয়ে দিতে পারে না। এটা কে দিবে? পুরুষ। বাবা দেবে, না হয় ভাই দেবে, না হয় চাচা দেবে, না হয় দাদা দেবে, না হয় মামা দেবে। তাদের কাউকে না কাউকে থাকতেই হবে। কেউ নাই, রাষ্ট্রের প্রধান থাকবে, অনুমতি দেবে, এলাকার কাউন্সিলর দেবে, চেয়ারম্যান দেবে, তার কাছে যাবে যে আমার মেয়ে কেউ নাই, এর এই আপনার সমাজের মেয়ে, আপনি একটা বিয়ের ব্যবস্থা করে দেন, এটা তার দায়িত্ব। অভিভাবকহীন কোনোদিন কোনো মুসলমানকে ছাড়া হয়নি। কিন্তু সমাজের চিত্র আপনি দেখবেন ভিন্ন। ইসলাম কোথায় আর তার চরিত্র কোথায়? এই বিয়ের দিন থেকে কেন্দ্র করে নিয়ে যা কিছু হয় মুসলিম সমাজে। আর যদি প্রেগনেন্ট হয় 3 মাসের সময় একটা নিয়ম, 7 মাসের সময় এক নিয়ম, এমনকি দেখেছি আমি মহিলাদের বাবার বাড়িতে নিয়ে গিয়ে 7 মাসে নতুন কাপড় পরানো হয়, মিষ্টি টাইপের কিছু পিঠা, ওই চুই পিঠা বা কিছু এদের পাক করা হয়, পাশের বাড়ির থেকে 4-5টা সুন্দর পোলাপান আনা হয়, এবং ওই প্রেগনেন্ট মহিলাকে বলা হয় এই বাচ্চাদেরকে একটু একটু করে খাইয়ে দিতে। এবং আমি এই দৃশ্য দেখেছি যে কোন একটা বাচ্চা যদি বড় হা করে ওকে ধমক দেয়, ছোট করে মুখ করে ছোট করে বলছে কেন, বলছে এই বাচ্চার মুখ যত বড় তো পেটের বাচ্চাটার মুখ এত বড় হবে। আচ্ছা, এই এদেরকে মুসলিম বলা হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আছে ধর্মের সাথে এদের কোনো সম্পর্ক? এরা কি কোনোদিন খুঁজেছে যে কোরআন হাদিসের শিক্ষায় কি আছে? কোনোদিন শুনেনি। এই মা খালারা নানিরা দাদিরা এদের কাছে যে কোত্থেকে ওহী নাজিল হয় আপনার খবরও রাখেন না, খবর রাখেন না আপনি। তারপরে এই মহিলার প্রেগনেন্ট হওয়ার পরে বাচ্চা যদি হয় নাপাক অবস্থায় কোনো মহিলা ঘরে ঢুকতে পারবে না। এটা মজার কথা বলি, লজিক শুনুন। কয়েকদিন আগে এক ভাইয়ের কাছ থেকে এটা শুনেছি, মানে বলতেছে যে সহবাস করেছে গোসল করে নাই তো নাপাক কিনা, তো তার এক আত্মীয়ের সন্তান হয়েছে, তার ওয়াইফ বলতেছে তুমি কোন তো ওই ঘরে যাইবে না। কেন? কারণ তো নাপাক, বুঝেন নাই, ও তো সহবাস করেছে গোসল করে নাই, নাপাক। তো তোর বউ বলতেছে যে তুমি কিন্তু ওই ঘরে যাইবে না। কেন? কারণ ও নাপাক সেই জন্য। আচ্ছা, আপনার কমন সেন্স কি কাজ করে? যদি নাপাক অবস্থায় কোনো বাচ্চাকে কোলে না নেওয়া হয়, আরে যে মায়ের ঘরে ওর জন্ম হয়েছে এই মা কয়দিন নাপাক থাকে বলেন? কমপক্ষে 40 দিন। তাহলে ও তো নাপাক মায়ের কোলেই বড় হচ্ছে, আরেক মহিলার মেন্স হয়েছে, ও ঘরে ঢুকতে পারবে না মানে? আরে ঘরের ভিতরে তো মহিলা নাপাক, মানে মানুষ কোত্থেকে গ্রহণ করে এইসব কিছু? কোত্থেকে? যে মা ভূমিষ্ঠ করলো সে মা তো 40 দিন পর্যন্ত নাপাক, সে মা তাকে দুধ পান করাচ্ছে, সে মা তাকে সে বাচ্চাকে দেখাশোনা করতেছে। তার মানে আপনার ঘরে যদি আপনার বোন থাকে, আপনার স্ত্রী থাকে আরেকটা, তারা মেন্স হইলে তো তাদের কি ঘর থেকে বের করে দিবে? এটা ইহুদিদের চরিত্র, ইহুদিরা করে এগুলো। কিন্তু ইসলামের সাথে কি সম্পর্ক? নাপাক পাকের সাথে ইসলামের কি সম্পর্ক? এটা ওটা তো ইবাদতের সাথে সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদের সাথে একই বিছানায় একই চাদরের নিচে ঘুমাতেন মিন্স অবস্থায়। সেখানে শুধু সহবাস নিষেধ, কিন্তু স্ত্রীর সাধারণ হিসেবে আপনি তাকে যে কোনো ভাবে স্পর্শ করতে পারেন, তার সাথে খেতে পারেন, তাকে স্পর্শ করতে পারেন। কে বলছে যে আপনাকে নাপাক হইতে তাকে ছুঁতে পারবে না? ইহুদিদের চরিত্রতে এগুলো, সে পাক করতে পারবে বিনা দ্বিধায়, সে আপনাকে খাবার বেড়ে দিতে পারবে, পানি এনে দিতে পারবে, কোনো বাধা নাই। কিন্তু আমাদের সমাজের শাশুড়ি গুলো এতটা জঘন্য আকিদা রাখে যে জানতে পারলে সে বউর হাতে পানিও খাবে না। এগুলো হচ্ছে নোংরামি। হিন্দুদের ধর্মের মধ্যে এইসব কিছু নাই। তাহলে এগুলো এইভাবে শিরকের উৎপত্তি হয়, এবং তারা এটাকে এত খারাপ ভাবে নেয়, যেটা মারাত্মক, যে এই জমিনে নাকি সে নাপাক অবস্থায় পাড়া দিতে পারবে না। এগুলো কোনো ইসলামের মধ্যে নাই, কোনো কোরআন হাদিসের কোন আলেমের কিতাবের মধ্যে আপনি পাবেন না। একমাত্র খোরাফাত যেগুলো, ভন্ডা টাইপের যেগুলো, তাদের কোনো কিতাবে থাকতে পারে, কিন্তু কোরআন হাদিসের মধ্যে এইসব কোনো কিছু নাই।